যে কোনো বিপ্লবের পর সাধারণত সংবিধানটা বাতিল করা হয় আমাদের এখানে কিন্তু সংবিধান এখনো বাতিল করা হয় নাই আমরা এখন যেটা শুনছি একটু সংশোধন করা হতে পারে তো সেক্ষেত্রে সংবিধান সংশোধনের ব্যাপারে ইতিমধ্যে বিষয়টি কি এমন যে সংশোধন করা হবে এই ব্যাপারে কোনো এই ব্যাপারে একটা বিতর্ক তৈরি হয়েছে এখন এখানে বড় রাজনৈতিক দল বিএনপি তারা বলছে যে এটা একটা নির্বাচিত সরকার এটা সংশোধন করবে পরবর্তীতে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন মানে সংশ্লিষ্ট যে বিষয়গুলো সুষ্ঠু ভোট তারপর প্রশাসন মোট আইন শৃঙ্খলা বাহিনী এই জিনিসগুলো যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলো তারা সংস্কার করুক সংবিধানটা নির্বাচিত সরকার এসে তারা এই সংবিধান করবে কিন্তু সংশোধন করবে কিন্তু আপনার সংবিধান সংশোধনের ব্যাপারে আমার মনে হয় এখানে জাতীয় ঐক্যমতের প্রয়োজন সংবিধান সংশোধনের ব্যাপারে যদি প্রধান দল বা অংশীজনেরা যদি একমত না হয় তাহলে সেটা সংশোধন করা বা এটা ছাপিয়ে দেওয়া এটা কতটুকু মানে বাইবেল হবে পরবর্তীতে এটা এটা নিয়ে একটু প্রশ্ন থেকে যাবে এই ব্যাপারেও আপনার মানে রাষ্ট্রপতির ইস্যুতে যেমন জাতীয় ঐক্যের প্রয়োজন সংবিধান সংশোধন করার ক্ষেত্রেও মানে অংশীজন দলগুলোর জাতীয় ঐক্য প্রয়োজন সেখানে যদি বড় দলগুলো যদি এটা বিরোধিতা করে থাকে তাহলে এটা কিভাবে এটা কার্যকর করা হবে শিয়া বাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল এই বিষয়টা তো সব মিলে যেটাই করুক এই সরকার সংবিধান সংশোধন করুক এই সরকার এই সরকার যদি চায় তাহলে কি সংবিধান সংস্কার করা বা কাটাছেড়া করা যেটা করতে পারবে 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 একটা কথা এখানে যেন আপনার সেটা ভোটের মাধ্যমে হোক আর জনগণের সমর্থনে হোক কোনো একটা সরকার যদি ক্ষমতায় থাকে সেটা সরাসরি ভোটের মাধ্যমে কিন্তু জনগণের একটা সমর্থনীয় বর্তমান অন্তর্বর্তীকালীন ক্ষমতায় আছে সেক্ষেত্রে তারা সংবিধান যদি সংশোধন করে বা করার মানে তারা মানে ঐক্যমত তৈরি করতে পারে সেক্ষেত্রে তারা আপনি যেটা বলেছেন যে একদলীয় বা ব্যক্তি এক একতন্ত্র যে মানে এটা এটা সম্ভব সম্ভব মানে কি এটা আমার মনে হয় যে শুধু এই সংবিধানে না ইতিমধ্যে আপনি বিগত নির্বাচনে এখানে যে বিএনপি আপনার বিএনপি জামাত এবং বড় বড় দলগুলো কিন্তু তারা নিজেরও তাদের যে সংস্কার প্রস্তাব দিয়েছে সেখানে কিন্তু তারা নিজেরাই প্রধানমন্ত্রীকে দুই মেয়াদের বেশি না রাখা তার পরবর্তীতে তারা সেখানে আপনার এই যে পার্লামেন্টের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তারপর সব কিছু মিলে তারা কিন্তু যে বিএনপির 31 দফা বা জামাতের 10 দফা এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কিন্তু মানে আপনার সংস্কার এবং সংবিধানে সংস্কার করে বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা সব মিলে সংবিধান সংশোধনের মাধ্যমে যে জনগণের উপর যে নির্যাতন নিষ্পেষণ বা বৈষম্যর যে সরকারগুলো মানে চালিয়ে যায় সেটা বন্ধ করা উচিত এবং সেটাই আশা করি এই সরকার বা পরবর্তী যে সরকার হোক সেই জিনিসগুলো এই সংবিধানে সংযুক্ত করা উচিত।